সালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও, আর এটি হলো চিংড়ি মাছের মালাইকারি। এটি একটি ডেলিশিয়াস ফুড যেটি কিনা সবাই পছন্দ করে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। মালাইকারি রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট যে কোনো ধরনের নিতে পারেন। আর এগুলো প্রসেস করার আগে ওজন ছিল 500 গ্রাম। এখানে মাছগুলোকে আমি পিঠের মাছ বরাবর যে রক থাকে তা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। অথেন্টিক রান্নাগুলোতে সরিষার তেলই ব্যবহার করা হয়। এখন তেলগুলো গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি তেলের মধ্যে নেড়েচেড়ে নরম করে নিব, তবে একেবারে বেরেস্তা করা যাবে না। এরপর তেলের মধ্যে এই ধরনের নরম হয়ে আসলে এতে আমি অ্যাড করব শুকনো মশলা। এখানে 2টা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 7-8টা গোলমরিচ দিয়ে আমি নেড়েচেড়ে নিব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এই রান্নার মধ্যে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি 2টাই ব্যবহার করছি। পেঁয়াজ কুচিগুলো এখানে ফোড়নের কাজ করবে এবং পেঁয়াজ বাটাটি রান্নাটি গ্রেভি করতে সাহায্য করবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা রসুনগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটাটাও আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে প্রতিটা মশলা আমি আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করেছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ, যাতে করে মশলাটি পুড়ে না যায়। আমি এখানে পানির পরিবর্তে নারিকেলের দুধ ব্যবহার করছি। আজকের রান্নাটি আমি পুরোটাই নারকেলের দুধ দিয়ে রান্না করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ টক দই। আমি এই টক দইও আলাদাভাবে কষিয়ে নিব। মশলাটি আপনি যত কষাবেন ততই আপনার খাবারের টেস্টটা বেড়ে যাবে। এখন সব মশলা যখন ভালোভাবে কষে যাবে, অর্থাৎ এইরকম তেল উঠে যাবে, তখন আমি এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এতে ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য আমি মাছগুলোকে কষিয়ে নিব। 3 মিনিট পর যখন মাছগুলো কষে যাবে, এতে আমি অ্যাড করে দিব নারকেলের দুধ। আমি এখানে 2 কাপ নারকেলের দুধ নিয়েছি। 1/2 কাপ আগে দিয়েছি, এখন 1.5 কাপ দিয়ে দিচ্ছি। আজকের রান্নায় যে নারকেলের দুধটা ব্যবহার করেছি তা ঘরে তৈরি করা। আপনারা চাইলে ক্যানের নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি ঘরে তৈরি করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে নারকেলের দুধ তৈরি করতে হয় দেখে আসতে পারেন। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। 7 মিনিট পর আমার ঝোলটি যখন এই ধরনের শুকিয়ে যাবে, এতে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ঘি এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এতে এখন আমি অ্যাড করে দিব 5-6টা কাঁচামরিচ। এরপর কাঁচামরিচ দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব, যাতে করে কাঁচামরিচের গন্ধ মাছের মধ্যে ঢোকে। 2 মিনিট পর
देखते ही पाच्छेन आमार झोलगुलो केमन ग्रेवी हुए गेछे। जखन एई धरनेर झोलटी गाढ़ो हुए जाबे आमरा चूड़ा थेके नामिये निब। एखन परिबेशनेर पाला, चिंगड़ी माछेर मालाइकारी। एटी जे केउ खेते खुबी पछन्द करे। एटी आपनारा सादा भात किंबा पोलाओ जे कोनो किछुर साथेई परिबेशन करते पारेन। ये डेलिशियस रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटी लाइक करबें, कमेंट्स एवं शेयर करबें। सबाई भालो थाकबें। आल्लाह हाफिज़।